কাছাৰ জিলাৰ লক্ষীপুৰৰ লুংঠাওজং ৰংমাই গাঁৱৰ 25 বছৰীয়া জয়ন্তী এক বৰ্ণিল অনুষ্ঠানেৰে উদযাপন কৰা হয়। কাছাৰ জিলাৰ লক্ষীপুৰ মহকুমাৰ অন্তৰ্গত লক্ষীনগৰ গাঁও পঞ্চায়তৰ অধীনে থকা লুংঠাওজং ৰংমাই গাঁৱৰ 25 বছৰীয়া জয়ন্তী উপলক্ষে অঞ্চলটোৰ ৰাইজে বিভিন্ন বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰ আয়োজন কৰে। 1999 চনৰ জানুৱাৰী মাহত অতি দুৰ্গম অসম মণিপুৰ সীমান্তৰ গাতে লাগি থকা পাহাৰীয়া অঞ্চলৰ লুংঠাওজং ৰংমাই গাঁৱত জনজাতি পুৰুষ মহিলাই বসতি স্থাপন কৰিবলৈ আৰম্ভ কৰে। সেই লুংঠাওজং ৰংমাই গাঁৱৰ 25 বছৰীয়া জয়ন্তী উপলক্ষে স্থানীয় জনসাধাৰণ আৰু উদযাপন সমিতিৰ সদস্যসকলে এক বৃহৎ অনুষ্ঠানৰ আয়োজন কৰে। লুংঠাওজং ৰংমাই গাঁৱৰ 25 বছৰীয়া জয়ন্তী উপলক্ষে এখন স্মৃতি ফলক উন্মোচন কৰা হয়। অনুষ্ঠানত ৰংমাইৰ কৃষ্টি সংস্কৃতি তুলি ধৰা হয়। এই লুংঠাওজং জায়গাটা আপনার সবাই জানেন যে লুংবুং বলে এখানে আমাদের একজন পূর্বপুরুষ থেকে এখানে বসবাসিত তার, হ্যাঁ, সেই জন্য এই জায়গাটা একটা পার্ট অফ লুংবুংজং। এখানে লুংবুংয়ের ভিতরে অনেক গ্রাম আছে, আমি আবার বললাম নামদাইলং আছে, রামগাইজং আছে, রানী কলোনি পার্ট ওয়ান আছে, পার্ট টু আছে। এতের মধ্যে বিশেষ করে এই লুংঠাওজং আমরা 1990 থেকে শুরু করে এখানে বসবাস শুরু করছে। এই লুংবুংজেঙে আমাদের গ্রামের মধ্যে 700 বসবাসকারী ফ্যামিলি রেজিস্টার্ড করা আছে, কিন্তু আমাদের যাতায়াতের জন্য, রাস্তাঘাটের জন্য অসুবিধা, আর ইলেকট্রিফিকেশনের অসুবিধা, আর খাবার জন্য, জলের জন্য অসুবিধা, সব কিছুতে সব থাকতে পারে না। কিন্তু আমরা এখানে বেশিরভাগ 200-300 পরিবার এখানে বসবাস করে এখন আছে। আর এখনও আমরা জলের মধ্যে, জলের জন্য যে কুয়াতে করে আমরা জল খাই, কীভাবে এখানে বিশেষ অসুখ, অনেক সময় অসুখ হয়েও পড়ে, কিন্তু এখানে যদি হয় পিএসসি থেকে জলের জন্য ওয়াটার সাপ্লাই আমাদের জন্য এখানে নির্মাণ করা যায়, তার জন্য আমাদের অনুরোধ একটা। এই গঠিত সেলিব্রেশন এটা আমরা 1999 জানুয়ারির থেকে এই গ্রামটা আমরা স্থাপিত হলো। স্থাপিত করার পর থেকে আজকে 25 বছর, যদিও কষ্ট পাই, যদিও আমাদের অনেক রকমের অসুবিধা আমরা ফেস করি, তাও আমরা এখানে বসবাস করে, যেমন আজকে আমাদের চেয়ারম্যান আছে এখানে খাংসং বলে, ওর লিডারশিপে জন্য এখানে অনেকজন আছে জীবিত, মানে আমাদের ব্যবসায়ী কারি করে আমরা জীবিত হয়ে থাকতে পারছাম। হ্যাঁ,